অতিরিক্ত যাত্রী পরিবহন করে দুর্ঘটনায় এক যাত্রীবাহী অটো, ঘটনা শান্তিরবাজার মহকুমার রাধা কিশোরগঞ্জ এলাকায়। গত প্রায় এক সপ্তাহ ধরে নির্জলা রাজধানী দশমীঘাট সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জন দুর্ভোগ চরমে। এলাকার একমাত্র জল সরবরাহকারী পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ায় এলাকাবাসীর এই দুর্ভোগ। এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকবার জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের গরিবসির কারণে এই হাল বলে অভিযোগ। পণের জন্য নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্ত স্বামীকে আজীবন কারাবাস দিল খোয়াই জেলা ও দায়রা আদালত। অভিযুক্ত স্বামী আম্বাসার বাসিন্দা কাজল নাথ ভৌমিক। ঘটনা 2016 সালে পয়লা ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি স্ত্রী রাখির মৃত্যু হয়। পশ্চিম আসনে পুনর্নির্বাচনের দাবিতে ফের জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনের সাথে দেখা করল প্রদেশ কংগ্রেস। সোমবার এআইসিসি নেতা অভিষেক মনু সিংভির নেতৃত্বে পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সহসভাপতি পীযূষ বিশ্বাস, পশ্চিম আসনের প্রার্থী সুবল ভৌমিক সহ এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে। সাক্ষাৎকারে দাবিগুলি গুরুত্ব দেন ডেপুটি নির্বাচন কমিশনার এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। সাক্ষাৎকারে তাদের দাবির আশ্বাস মিলবে বলে আশা ব্যক্ত করেন পীযূষ বিশ্বাস। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনর্ভোটের দাবি জানিয়ে ফ্ল্যাগ ফেস্টুন হাতে নিয়ে সোমবার বিশাল করে বিভিন্ন পথ পরিক্রমা করেন সিপিআইএম দল। পরিক্রমা শেষে বিধায়ক ভানুলাল সাহা জানান পশ্চিম আসনে পুনর্নির্বাচনের দাবিতে তাদের এই মিছিল। এছাড়াও পশ্চিম আসনে ভোটের শাসক দলে এসেছেন সহ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও তোপ দাগেন বিধায়ক ভানুলাল সাহা। রাজ্যে লাগাম ছাড়িয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনা, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির ঘটনা। উদ্বেগজনকভাবে দুর্ঘটনা ঘটল, সংশ্লিষ্ট দপ্তরে কোনো কার্যকরী ভূমিকা নেই। পশ্চিম আসনে পুনর্নির্বাচনের দাবিতে সোমবার রাজধানীতে একটি মিছিল করল সিপিআইএম। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মানিক সরকার, বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধর প্রমুখ নেতৃত্বরা। রবিবার গভীর রাতে কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন ইয়াজি খাওড়া গ্রামে বাসিন্দা শৌভিক আলী বাড়ি থেকে সন্দেহভাজন চার মহিলাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে সংবাদ প্রতিনিধির ইরানি থানায় গিয়ে ও বিষয়টি জানতে চাইলে পুলিশের আধিকারিকরা কোনো কথাই বলতে নারাজ সাংবাদিকদের, এ নিয়ে সন্দেহজনক মনে। ত্রিদেশীয় হুইল চেয়ার ক্রিকেটে ভারতকে 4 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ দল। বাংলাদেশ করে 136 রান, ভারত করে 132 রান। ভারতকে হারিয়ে দেশের পতাকা উচ্চে তুলে ধরতে পেরে আনন্দিত বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেট দল। সোমবার কলকাতা থেকে আগরতলা হয়ে আখড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ হুইল চেয়ার দলটি দেশে ফিরে যায়। বুথে প্রবেশ করে টিএমসির পোলিং এজেন্টকে হুমকি দিল আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এতে বাড়াবড়ি 199 নং বুথের বাইরে হামলা করে বাবুল সুপ্রিয়র গাড়িতে। মুম্বাইয়ের উত্তর মধ্য কেন্দ্রে নজর কাড়া ভোট হল সোমবার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রয়াত প্রমোদ মহাজনের কন্যা পুনম মহাজন ও কংগ্রেস প্রার্থী সুনীল দত্তের মেয়ে প্রিয়া দত্ত। সোমবার দেশের 9টি রাজ্যে 72টি লোকসভা আসনে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হল। চতুর্থ দফার ভোটে মোট প্রার্থী ছিলেন 957 জন, মোট ভোটার ছিলেন 12,79,00,000। এদিন ভোট সরোর সাথে সাথে বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিভিন্ন বোথ থেকে ইভিএম গোলযোগের খবর আসে। কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করে স্বাভাবিক অবস্থা জারি রাখে।
স্ত্রীর সাথে ঝগড়া করে ফাঁসিতে আত্মহত্যা করলো এক যুবক। নিহত যুবকের নাম রূপন বণিক। ঘটনা রবিবার রাতে বিশালগড়ের গোপালনগর এলাকায়। উঁচু গাছ থেকে ঝুলন্ত দেহ নামানোর এক্সপার্ট লোক নিয়ে বিশালগড় মহকুমা পুলিশের কাছে, তাই আগরতলা থেকে জামাই আদরের ডোম নিয়ে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। আন্তর্জাতিক জুয়ার আসর বসেছিল এয়ারপোর্ট থানাধীন ভাগলপুরের মেলায়, অংশ নিয়েছিল বাংলাদেশের জুয়ারিরাও। অভিযোগ, এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষকে লক্ষাধিক টাকা উৎকোচ দিয়ে স্থানীয় জুয়ারিরা ভাগলপুরের মেলায় আন্তর্জাতিক জুয়ার আসর বসায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস দল। সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টে 146 পাতার একটি আবেদন জমা দেন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এই আবেদনের শুনানি হবে।